আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন, সকলকে রমজানুল মোবারক। রোজারত অবস্থায় যে প্রশ্নটি আমার আপনার মাঝে অনেকের মাথায় সবসময় ঘুরপাক করে, আমারও ঘুরপাক করেছিল, তাই আমি গুগল থেকে এবং বাংলাদেশের বিশিষ্ট আলেমে দিন যারা এবং যারা ইসলাম নিয়ে রিসার্চ করেন, বিশেষ করে মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য থেকে যেটা শুনতে পেরেছি, সেটা হলো কেউ যদি দিনের বেলা ভুলবশত আপনি আমি যদি রোজা রেখে রোজার নিয়ত করেছি কিন্তু দিনের বেলায় ভুলবশত আমরা এক গ্লাস পানি খেয়ে ফেলেছি, বা দেখা গেছে যে আমরা শুধু এক গ্লাস পানি নয় এক প্লেট ভাত খেয়েও ফেলেছি, তো খাওয়ার পরে আপনাদের আমাদের মনে হচ্ছে বা আমার মনে হচ্ছিল বা আপনার মনে হয়েছে যে আমি তো রোজা, আমি তো রোজা ছিলাম, আমি তো ভুল করে ফেলছি বা আমার তো রোজা ভেঙে গেছে। না, আসলে এতে করে কখনোই রোজা ভাঙবে না, এটা আমার কথা নয়। ভুলবশত যদি আপনি পানি খেয়ে ফেলেন বা এক প্লেট ভাতও খেয়ে ফেলেন, আসলে এতে করে আপনার আমার রোজা ভেঙে যাবে না, কেননা আপনি তো ভুল করে খেয়ে ফেলেছেন, আপনি না জেনে খেয়ে ফেলেছেন, এবং আপনাকে কে খাওয়াইছে, আপনাকে খেয়েছে খাওয়াইছে মহান রাব্বুল আলামিন, আল্লাহ পাকই আপনাকে খাওয়াইছে, তাই এতে করে রোজা ভঙ্গ হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ভুলবশত যদি কেউ পানি বা অন্য কোনো খাবার বা এক প্লেট ভাতও খেয়ে ফেলে এবং খাওয়ার ফলে যদি সে উপলব্ধি করতে পারে যে না সে তো রোজা আছে, আসলে সে যদি রোজাটা কন্টিনিউ করে ইনশাল্লাহ রোজাটা ভাঙবে না, আর এরকম অবস্থায় আপনারা রোজাটা ভাঙবেন না ভুল করে, এটা ভুলবশত হয়ে যায়, আল্লাহ আপনাদেরকে খাওয়ায়, সো দ্যাট রোজাটা কন্টিনিউ করবেন, রোজাটা হবে ইনশাল্লাহ, এটা দলিলাত। যেতে হবে থাকবে না কেউ সাথী।